দিগন্তরেখার ওপারে শারদ সূর্য কুসুম রঙা, মহামায়ের আগমনে বিশ্ব প্রেমময়, ঢাকের বলে মাতুক বাংলা, পঞ্চ প্রদীপে আলোকিত হোক জীবন। আবরণের পক্ষ থেকে রইল প্রাক শারদ শুভেচ্ছা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান নারী ও শাড়ি। আর সন্ধে ছটার নারী ও শাড়ি অনুষ্ঠান অবশ্যই আবরণ এক্সক্লুসিভসের। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আমিও বলি রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। তার সঙ্গে আমি খুশি যেটা বলি মানে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এবারে দেখবেন আজ থেকে হয়তো 10-15 বছর পরে থিম হবে করোনা অসুর। 10-15 বছরও না লাগবে না, নেক্সট ইয়ারই হয়তো দেখবেন করোনা অসুর হয়ে যাবে ব্যাপারটা, কারণ করোনা এই মুহূর্তে সব থেকে বড় অসুর। হ্যান্ড ওয়াশ করবেন, হ্যান্ড স্যানিটাইজার করবেন, তার সঙ্গে সঙ্গে স্প্রে অ্যান্ড লিকুইড, ঘরের আনাচে কানাচে স্যানিটাইজার রেখে দেবেন, এবং দিনে 5-7 বার হ্যান্ড ওয়াশ, 18-19 বার স্যানিটাইজার ব্যবহার খুব প্রয়োজন, না হলে বেরোবেন না। এবং বেরোতে এখন হবে, কেনাকাটা করতেই হবে, আমাকেও বেরোতে হলো। তো এই যে থ্রি লেয়ার্স সার্জিক্যাল মাস্ক এবং তার সঙ্গে 3 লেয়ার্স ওয়াশেবল মাস্ক, দুটো মাস্কই পরতে হবে, মানে একটা সার্জিক্যালের উপরে একটা ওয়াশেবল মাস্ক পরবো, তার কারণ নিজেদেরকে সুরক্ষিত রাখবো। আর এই পুরো প্রসিডিওরটা, এই করোনা কোভিড প্রোটোকলের এই পুরো প্রসিডিওরটা আপনারা আবরণ থেকে পেয়ে যাচ্ছেন। সুতরাং যাদের মনে হচ্ছে যে আপনারা নেবেন, রিটেলেও নিতে পারেন, আপনারা চাইলে হোলসেলেও নিতে পারেন। হোলসেলে কেন বললাম না, ধরুন আপনি বাড়িতে বসে আছেন, কিছু অল্প পুঁজি বিনিয়োগ করে আপনি এটা নিয়ে ব্যবসাও করতে পারেন। আজকেই আমরা সন্ধে ছটার এপিসোডে দেখাচ্ছি হচ্ছে কটন শাড়ি, একদম বাংলার কটন, হ্যান্ডলুম কটন। বিভিন্ন দামে আজকে আমরা যাব, সম্ভবত আজকে একটি নির্দিষ্ট দাম নয়, আজকে বিভিন্ন দাম। এটা গ্রে কালার, একদম গ্রে কালারের মধ্যে দেখুন আঁচলে, এটা আঁচল যাচ্ছে সবুজ, তারপরে টিস্যু, তারপরে রয়েছে মেরুন, এই হচ্ছে সুতোর রং, এটাই ব্যবহার হয়েছে, এটা দিয়ে আঁচল গেছে, আর এই আসছে বডি। 2250 টাকা কটন শাড়ি, একদম কটন শাড়ি, নাম্বার 1-2250, পাটটা যাচ্ছে রেডে। 1 নম্বর শাড়ি 2250, 2250 নাম্বার 1, 1 নম্বর 2250 ব্লাউজ পিস রানিংয়ে, তবে একটা লাল ব্লাউজে বেশি ভালো লাগবে। নাম্বার 1-এর পরে যাব নাম্বার 2, 2 নম্বর শাড়ি নাম্বার 2, এটা রয়েছে নাম্বার 2, 2 নম্বর, একদম 100% কটন শাড়ি, যারা কটনের বাইরে কিছু ভাবেন না এই শাড়ি তাদের জন্য। আর এখনকার এপিসোডগুলো হচ্ছে লাস্ট মিনিট সাজেশনের মতো, মানে লাস্ট মিনিটের কেনাকাটা, তো সেই কেনাকাটার জন্য এটা যেমন জামদানির নকশা রয়েছে, বেস কালারটা না একদম লাইট একটা খাকি কালার, একদিকে রেড বর্ডার একদিকে ব্লু বর্ডার ভেতরে যাচ্ছে এভাবে, এটা হচ্ছে নাম্বার 2-2150, আগেরটা দেখিয়েছিলাম 2250, এটা হচ্ছে 2150 নাম্বার 2, 2 নম্বর শাড়ি 2150, এই হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 2-এর পরে চলে যাব নাম্বার 3, 3 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 3, 3 নম্বর, নাম্বার 3, 3 নম্বর শাড়ি 2350 আঁচল, 3 নম্বর 2350, 2350 3 নম্বর আঁচল, এটা গঙ্গা যমুনা পার গেল, বডিটা আসছে মিল্ক হোয়াইট, এবার কুঁচির মধ্যে কিন্তু এই ব্যাপারটা পুরো কুঁচিটাতে রয়েছে, এই যে স্ট্রাইপটা 3টে লাইনে এই স্ট্রাইপটা যাবে, একটু এভাবে ধরে দেখাই, 3টে লাইনে এই স্ট্রাইপটা যাচ্ছে, 3টে লাইনে আছে দেখুন, 1-2-3 লাইনে এই স্ট্রাইপটা, এটা কুঁচির কাজটা যাচ্ছে। ব্লাউজ পিস রানিংয়ে এটা দেখালাম, 3 নম্বর শাড়ি 2350 নাম্বার 3, 2350, নাম্বার 3-এর পরে চলে যাব নাম্বার 4, 4 নম্বর শাড়ি নাম্বার 4, এটা হচ্ছে আঁচল, এটাও সেই লাইট খাকি কালার বা বিস্কিট কালার, এইটা রয়েছে আঁচল, পার রয়েছে রেড, ওদিকে রয়েছে ব্লু, অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক নয়, ওটা কিন্তু ব্লু সুতো গেছে, ব্লু ওই চিকু কালারের সুতোর উপরে, চিকু পাল্পের সুতোর উপরে, নাম্বার 4-2150, 4 নম্বর শাড়ি 2150 নাম্বার 4, এখন আমরা বেশ খানিক্ষণ মানে আমরা 2 নম্বর থেকে 3 নম্বর, 2 নম্বর 2150 ছিল, 3 নম্বর 2350 ছিল, 4 নম্বর থেকে 2150 শুরু করেছি, এখন বেশ খানিক্ষণ আমরা 2150-ই থাকবো, এটা দেখালাম 4 নম্বর 2150 নাম্বার 4 উইথ ব্লাউজ, এবারে আসছি নাম্বার 5, 5 নম্বর শাড়ি নাম্বার 5, এটা সফট ইয়েলোতে, নাম্বার 5 হচ্ছে সফট ইয়েলো আঁচল, পাটটা রেড একদিকে একদিকে ব্লু, এই হচ্ছে শাড়িটা নাম্বার 5, 5 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2150, 2150 নাম্বার 5, 5 নম্বর শাড়ি 2150 নাম্বার 5,
2150 পাঁচ নম্বর 2150 উইথ ব্লাউজ। পাঁচের পরে চলে যাব ছ নম্বর শাড়ি নাম্বার 6, এটা আসছি ছ নম্বর নাম্বার 6। এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, 100% কটন শাড়ি, যারা সুতি শাড়ি পরতে পছন্দ করেন এই শাড়ি তাদের জন্য। নাম্বার 6 ছ নম্বর শাড়ি, এটা বেস কালারটা না একটা চিকু কালারের সুতো আছে, তারপর একটা পিঙ্ক সুতো গেছে, একদিকের পার রেড একদিকের পার হচ্ছে কপিন ব্লু, আর ভেতরে পুরো এগুলো সব হাতে ঘোরানো নকশা। কিন্তু নাম্বার 6 দেখালাম, ছ নম্বর শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে 2150 2150 ছ নম্বর উইথ ব্লাউজ পিস। নাম্বার 6-এর পরে চলে যাব নাম্বার 7, সাত নম্বর শাড়ি নাম্বার 7, এটা আসছি সাত নম্বর নাম্বার 7। আঁচল সব হাতে ঘোরানো নকশা নাম্বার 7, এই হচ্ছে বডিটা, ব্যাশন ব্যাশন কালার, একদিকে ব্লু বর্ডার একদিকে ম্যাজেন্টা বর্ডার, সাত নম্বর শাড়ি নাম্বার 7 দেখালাম, প্রাইস হচ্ছে 2150 2150 উইথ ব্লাউজ নাম্বার 7। এবারে আসছি নাম্বার 8, আট নম্বর শাড়ি নাম্বার 8, মিন্ট গ্রিন কালার, সফট গ্রিন একদম, আট নম্বর শাড়ি, আঁচল পার, এগুলো প্রণামীর জন্য, যাদের পুজোর পরেই বিয়ের মরশুম প্রণামীর জন্য ভাবতে পারেন। আট নম্বর শাড়ি 2150 2150 নাম্বার 8, আট নম্বর 2150। আটের পরে চলে যাব ন নম্বর শাড়ি নাম্বার 9, ন নম্বর নাম্বার 9, এই হচ্ছে শাড়িটা, এটা ব্ল্যাক টানায় আর ওর ব্রাসড ভার্না গিয়ে এই টোনটা গার্নেট টোন তৈরি হয়েছে, সম্পূর্ণ হাতে ঘোরানো নকশা। আমি বারবারই বলছি হাতে ঘোরানো একটা তো দেখাতেই হয়, এই দেখুন হাতে ঘোরানো নকশা, একদম এই জায়গাটা কনসেন্ট্রেট করলে দেখবেন পুরো আলাদা করে মাকু ঘুরেছে। ন নম্বর শাড়ি 2150 নাম্বার 9, 2150 ন নম্বর শাড়ি 2150 2150 নাম্বার 9 উইথ ব্লাউজ। এবারে আমি আসবো নাম্বার 10, দশ নম্বর শাড়ি নাম্বার 10, এটা আসছি 10 নাম্বার 10 দশ নম্বর শাড়ি, এটা না তসর কালার, বেসটা সফট একদম, তার মধ্যে ম্যাজেন্টার ব্লু বর্ডার আর ম্যাজেন্টার ব্লু সুতো দিয়ে কিন্তু এইভাবে যাচ্ছে হচ্ছে ভেতরে নকশাটা, এটা দেখালাম নাম্বার 10। অ্যাকচুয়ালি এটা তসর না বলে চন্দন পাউডার টোন বলে, একদম লাইট চন্দন কালার, দশ নম্বর শাড়ি 2150 উইথ ব্লাউজ পিস নাম্বার 10 2150। নাম্বার 11-এ যাব, এগারো নম্বর শাড়ি নাম্বার 11, এগারো নম্বর, এই হচ্ছে শাড়িটা, এগারো নম্বর শাড়ি, আঁচল, এটারও টোনটা খুব সুন্দর, এটা এই টোনে আমি একটা শাড়ি দেখিয়েছিলাম, একটা দেখেছিলাম পিঙ্ক ছিল চিকুর সঙ্গে, এটা হচ্ছে রেড গেছে চিকুর সঙ্গে, গিয়ে এদিকে রেড বর্ডার ওদিকে ব্লু বর্ডার, এটা হচ্ছে এগারো নম্বর শাড়ি 2150 2150 এগারো নম্বর নাম্বার 11 2150 উইথ ব্লাউজ পিস। এইবারে যাব নাম্বার 12, বারো নম্বর শাড়ি নাম্বার 12 বারো নম্বর, যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে চটপট চটপট বুকিং শুরু করে দেবেন। এটা একটা মানে গ্রে কালার, অ্যাশ গ্রে বলতে পারি, একদিকে তুঁতে পার মানে নীল পার আর একদিকে রয়েছে ম্যাজেন্টা পার, এই হচ্ছে শাড়িটা, বারো নম্বর শাড়ি 2150 নাম্বার 12 2150 বারো নম্বর 2150 2150 নাম্বার 12 উইথ ব্লাউজ। নাম্বার 13-এ আসবো, তেরো নম্বর শাড়িতে আসবো নাম্বার 13 তেরো নম্বর, এবছর সম্ভবত ঠাকুর দেখতে যাওয়ার উপরে পাবন্দি আছে আমি যতটুকু আমার কাছে খবর আছে, সুতরাং বাড়িতেই আনন্দ, বাড়িতেই খাওয়া দাওয়া, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ, পাড়ার পুজো আছে, কিন্তু যেখানে এখন মায়ের কাছে বসতে পারেন, পাড়ার পুজোতে গিয়ে ভক্তি নিয়ে মায়ের কাছে বসুন, মাকে ডাকুন, মা আসছেন, এই কালকে থেকে পুজো শুরু হয়ে যাবে শৈলপুত্রীর, কালকে ভোরবেলা থেকেই মোটামুটি আপনারা ঘট বসাতে পারবেন, একটু অমৃত সময় পঞ্জিকাতে দেখে নেবেন অমৃত সময় কোনটা, সেই অমৃত সময়ে ঘট বসাবেন। আমিও পারলে আজকে রাত্রি 12টার অনুসারে অমৃত সময় যদি পারি বলে দেবো, চেষ্টা করবো যদি আমার কাছে খবর এসে যায়। তো আমাদের মোটামুটি কাল থেকে মানে আজকে প্রতিপদ এবং কাল থেকে পুজো শুরু হয়ে যাবে, প্রথমার পুজো, প্রথমং শৈলপুত্রী, কালকে শৈলপুত্রীর পুজো, তো চেষ্টা করবেন অনেক মন্ডা মিঠাই নয় কিন্তু মাকে একটু ফল একটু মিষ্টি প্রতিদিন একটু করে অর্পণ করার, আর ফুল দেবেন মায়ের পায়ে, দেখবেন মা সন্তুষ্ট হবেন। এতক্ষণ ধরে আমি যে শাড়িগুলো দেখাচ্ছিলাম তার ভেতরে বুটি ছিল, এবারে যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু ভেতরে কিছু নেই, এটা হচ্ছে আজকের এপিসোডের তেরো নম্বর শাড়ি, আঁচলে দেখুন একটা ওই জিগজ্যাকের মতো করে গেছে এই পোর্শনটা, বডিটা প্লেন, একদিকে ব্ল্যাক বর্ডার একদিকে রেড বর্ডার,
এই হচ্ছে শাড়িটা বেস কালারটা হচ্ছে একদম বিস্কিট কালার 13 নম্বর শাড়ি 2150 2150 নাম্বার 13 13 নম্বর আর ব্লাউজ যাচ্ছে এটা 13 নম্বর 2150 13 এর পরে যাব 14 নম্বর নাম্বার 14 14 নম্বর শাড়ি এটা আসছে 14 নম্বর আঁচল পার এই হচ্ছে শাড়িটা 14 নম্বর শাড়ি নাম্বার 14 14 নম্বর প্রাইস হচ্ছে 2150 2150 14 নম্বর নাম্বার 14 2150 উইথ ব্লাউজ পিস নাম্বার 14 এর পরে এবারে আসব নাম্বার 15 এবং এই শাড়িগুলো হচ্ছে ওই সম্বলপুরি বা কোটকির যে উইভিং হয় কেন বললাম দেখুন এই যে শাড়িটার আঁচলের উল্টো দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে উল্টো দিক দেখুন এখান থেকে সুতো ঢোকানো হয়েছে যেগুলো ওই ডায়েট সুতো সেটা কিন্তু এখান থেকে ঢোকানো হয়েছে কি ডিজাইন হয়েছে এই ডিজাইন হয়েছে এটা কিন্তু উল্টো দিকে এখানে সুতো পাবেন না এখানে কোনো সুতো নেই দেখে মনে হবে প্রিন্টের মতো বাট এই যে সুতোটা ব্যবহার হয়েছে এটা ডাই করে নিয়ে এই সুতো দিয়ে কিন্তু বোনা হয়েছে যেটার মধ্যে ডাই করে এই ডিজাইনটা ফেলা ছিল এটা হচ্ছে ইক্কাত বুননের একটা প্রসেস এটা আমাদের এখানে হয়েছে বুনুই এটা এটা ওখানকার কাজ নয় কিন্তু টাইপটা ওখানকার এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15 আঁচলটা ব্ল্যাকের উপরে যাচ্ছে আর পাটটা আসছে হচ্ছে ইয়েলো পিঙ্কে আর বডিটা আসছে গ্রিনে এটা হচ্ছে আজকের 15 নম্বর শাড়ি নাম্বার 15 1550 15 নম্বর থেকে শুরু হলো 1550 টাকা 1550 100% কটন শাড়ি কিন্তু 1550 15 নম্বর তার মানে আমরা দেখিয়েছিলাম হচ্ছে 4 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত 2150 15 নম্বর থেকে শুরু হলো 1550 নাম্বার 15 দেখালাম 1550 এবারে আসব নাম্বার 16 16 নম্বর শাড়ি নাম্বার 16 16 নম্বর ওই একই প্রসেস শুধু কালারগুলো আলাদা এটা ইয়েলো বডিতে যাচ্ছে 16 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1550 1550 16 নম্বর 1550 নাম্বার 16 1550 উইথ ব্লাউজ 16 এর পরে যাব 17 নাম্বার 17 এটা আসছে 17 নম্বর শাড়ি নাম্বার 17 17 নম্বর আঁচল গা 17 নম্বর নাম্বার 17 এরও প্রাইস হচ্ছে 1550 1550 17 নম্বর 1550 উইথ ব্লাউজ পিস 17 এর পরে চলে যাব 18 নম্বর নাম্বার 18 এটা আসছে 18 এবারে কুলো উইভ এই কুলো উইভ না বিভিন্ন দামে পাবেন কেন বলছি যখনই এটা হ্যান্ড রোল্ড কটন বাই হ্যান্ড রোল্ড কটন হবে তখন এটার অনেক দাম হবে যখন এটা কটন বাই কটন হবে তখন এটার দাম হচ্ছে 1850 আর যখন এটা বাম্পার বাই কটন হবে তখন সেটা আপনারা 1100 টাকা 1000 টাকাতেও পাবেন কিন্তু এটা তা নয় এটা কিন্তু পিওর কটনের উপরে রয়েছে কুলো উইভ রয়েছে এই হচ্ছে শাড়িটা এটা অ্যাশ কালারের সঙ্গে রেড রেডের কন্ট্রাস্ট ভেতরে কিন্তু ব্ল্যাকেও কুলো রয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 17 এটা দেখালাম 18 নম্বর শাড়ি নাম্বার 18 1850 18 নম্বর 1850 নাম্বার 18 1850 রুপিস উইথ ব্লাউজ পিস 18 এর পরে চলে যাব 19 নম্বর নাম্বার 19 এটা আসছে এটাও কুলো উইভে যাচ্ছে 19 নম্বর কালারটা হচ্ছে একদম লাইট তসর কালার 20 নম্বর শাড়ি কুলো উইভ রেড বর্ডারে যাচ্ছে ভেতরে কিন্তু একটা ডুরেও রয়েছে দেখুন একটা ডুরে রয়েছে ভেতরে এটা 19 নম্বর শাড়ি নাম্বার 19 প্রাইস হচ্ছে 1850 1850 18 আর 19 আমরা দুটো কুলো দেখালাম একটা গ্রে অ্যাশ কালার দেখালাম একটা তসর কালার দেখালাম দুটো কুলো দেখালাম একটা 18 একটা 19 এটা 19 নম্বর 1850 নাম্বার 19 এবারে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন সম্ভবত সপ্তমী অবধি আবরণ ফুল ফ্লেজেটে খোলা থাকছে সুতরাং এসে নিশ্চিন্তে কেনাকাটা করুন গাড়ি পার্কিংয়ে সুবন্দোবস্ত রয়েছে প্রতিদিন আবরণ খোলা থাকে সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা এছাড়া আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন বুকিং করতে থাকুন শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে দুর্গাপুজো আমাদের শুরু হয়ে গেল সুতরাং আনন্দ করুন মন আনন্দে থাকুন আমি জানি আর চেষ্টা কয়েকটা কথা আমি বলবো সেটা হচ্ছে চেষ্টা করবেন আপনার আমাদের অনেক নতুন জামাকাপড় হয়েছে আমার হয়েছে আমার সন্তানের হয়েছে আমার স্বামীর হয়েছে আমার প্রিয়জনদের হয়েছে আমি আমার কথা বলছি মানে আপনাদের কথা বলছি মানে এই আমিটা আপনাকে প্রিটেন্ড করছি
এই যে আমাদের অনেক কিছু হয়েছে, তো আমাদের আলমারিতে দেখবেন এখন আলমারি করলে পুরনো জামা কাপড়কে বড্ড পুরনো বলেই মনে হবে, ওগুলো নতুন আর নেই। তো আমি ছেঁড়া জামা কাপড় না হয়ে যেগুলো একটু পুরনো আমার কাছে সেই রকম জামা কাপড় যাদের জামা কাপড় হয়নি তাদেরকে দান করুন, দিন না। কি অসুবিধা হয়েছে আপনার আলমারিটাও তো একটু ফাঁকা হচ্ছে, সেরকম জামা কাপড় তাদেরকে দিন। আর রাস্তার সারমেয়দের, কারণ ওদের যেখানে প্যান্ডেল হয় সেখানটাই হয়তো তার থাকার জায়গা, তার জায়গা থাকার জায়গাটা নড়ে গেছে, তাই সে হয়তো একটু মাথা গোজার জন্য আপনার বাড়ির আশেপাশে রয়েছে। রুটি দিতে হবে না, বিস্কুট দিতে হবে না, ভাত দিতে হবে না, শুধু একটু থাকার জায়গা দিন। ঢিল মেরে জল ঢেলে ওদেরকে ওঠাবেন না, বিশ্বাস করুন এগুলো করলে না, আমি আমি মনে করি যারা এরকম করেন, ঢিল মারেন, জল ফেলেন গায়ে, কোথাও না কোথাও ঈশ্বরের কাছে তারা কোপ পান, পানি ডেফিনেটলি পেতে হবে। তাই চেষ্টা করবেন তাদেরকে একটু ভালো রাখার, তারা কিন্তু ওইটুকুই ডিমান্ড করে সমাজের কাছ থেকে, ওরাও কিন্তু সমাজেরই একটা অঙ্গ, ওরা না থাকলে সমাজ পরিষ্কার থাকে না। এবারে চলে আসছি 20 নম্বর শাড়ি, এটার মধ্যে না খেওয়া উইভ রয়েছে, ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে এই উইভটা যাচ্ছে, বরফির নকশা যাচ্ছে, রেড অ্যান্ড ব্ল্যাকে বর্ডারটাও যাচ্ছে। 20 নম্বর শাড়ি 2050 এই হচ্ছে কুচিটা, কুচিটা একটু চওড়া করে, এই যে উইভটা কুচির কাছে একটু চওড়া করে, 20 নম্বর শাড়ি 2050। আরামটা এই শাড়িতে 16 আনা, 20 নম্বর 2050। এবারে ওই ওই উইভই থাকছে কিছুক্ষণ, এটা হচ্ছে 21 নম্বর, ওটা ছিল তসর কালার বডি আর এটা হচ্ছে ইয়েলো বডি। আঁচলে একটা পিঙ্ক সুতো গেছে, একদিকে পিঙ্ক বর্ডার মানে রানী বর্ডার, একদিকে তুতে বর্ডার, আর ভেতরটা যাচ্ছে এভাবে। এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর শাড়ি 2050, 21 2050, নাম্বার 21 2050, উইথ ব্লাউজ 21 2050। 22 যাব, 22 নম্বর শাড়ি নাম্বার 22, এটা আসছে 22 নম্বর। এটা হচ্ছে ভাগলপুর খেওয়ার যে উইভটা হয় সেই উইভটাই, আমাদের বাংলায় হয়েছে কিন্তু, এটা কিন্তু ভাগলপুরের কাজ নয়, বাংলার 100% কটনের উপরে সেই উইভটা। একটু যদি কাছে আসে তাহলে দেখবে এটা হোয়াইটের উপরে যাচ্ছে। 22 নম্বর শাড়ি 2050, 2050, 22 নম্বর, নাম্বার 22 2050, এই গেল 22 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো আমি 23 নম্বর শাড়ি, আগেরটা আমি দেখালাম খেওয়া উইভ, এবার আসছি মণিপুরি উইভ। এই উইভটাকেও আপনারা ফিল করতে পারবেন, এটা হচ্ছে মণিপুরি উইভের মধ্যে করে যাচ্ছে, মানে আমি এটাকে বলি হচ্ছে নর্থ ইস্টের যে উইভিং প্যাটার্ন, আমাদের নর্থ ইস্টের একটা উইভিং প্যাটার্ন আছে, তার মধ্যে আসামের উইভটাও ইনক্লুডেড, এইটাকে ফিল করা যায়, 3D এফেক্ট থাকে, সেই উইভিংটাই হয়েছে। দেখে মনে হচ্ছে এখানটা পার বসানো হয়েছে, এটা পুরোটাই বুনে গেছে। এটা হচ্ছে 23 নম্বর রানী বডি, অরেঞ্জ অ্যান্ড ব্লু এ বর্ডার, এটা হচ্ছে নাম্বার 23, 23 নম্বর শাড়ি 2050, 2050, 23 নম্বর। এগুলো 100% কটন শাড়ি, কটন বাই কটন, কটন মানে তুলো থেকে যে সুতো হয়, এবারে তুলোর সুতোটাকে যখন আমি চরকায় কাটি তখন সেটা এক্সপেন্সিভ হয়ে যায়, তুলোটাকে যখন আমি মিলে স্পিন করে সুতো তৈরি করি তখন সেটা মোটামুটি সাধ্যের মধ্যে হয়। এই হচ্ছে শাড়িটা 2050, নাম্বার দেখালাম 23। এবারে আসছি 24, 24 নম্বর শাড়িতে আসছি, নাম্বার 24, এটা ওই উইভেই রয়েছে, নাম্বার 24, আঁচল বডি 24 নম্বর, ইয়েলোর সঙ্গে যাচ্ছে রানী। 24 নম্বর শাড়ি 2050, 2050, 24 নম্বর উইথ ব্লাউজ পিস। এবারে আমি আসব হচ্ছে 25 নম্বর শাড়িতে, নাম্বার 25, কটকি উইভ, কটন কটকি, আমার বাংলার কটকি উইভ। কটকির সঙ্গে কটক শব্দটাকে আমরা ভীষণভাবে মিলিয়ে ফেলি, কটকিকে আমরা উড়িষ্যার বুনুই বলি, সেই টাইপটাকে নিয়ে আমার বাংলার তাঁত শিল্পে এই কাজটা হয়েছে, 25 নম্বর শাড়ি। আর এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু শিল্পী মানুষ, তাই তারা 100 দিনের কাজ মজুরের কাজ করতে পারবে না, এটার সঙ্গেই তাদের ভালোবাসা। একটা মানুষের ভালোবাসার কাজ যদি সে করতে পারে, সে স্বল্প পুঁজি মানে স্বল্প মজুরিতেও কিন্তু খুব ভালো কাজ করে, কিন্তু আমার ভালোবাসা না থাকলে সেই কাজটা যতই বেশি হোক না কেন, যতই কিছু দিক না কেন, আমার আনন্দ না থাকলে তার মধ্যে সৃষ্টি থাকে না। তো এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তো তাদেরকে গিয়ে, তারা তো দান নেবেন না, দান খয়রা তারা পছন্দ করে না, তারা তাদের শিল্পের যে শিল্পীর যে শিল্পবোধ সেই বোধের মান চান, প্রাপ্য মান চান, সেটা হচ্ছে আপনার গায়ে যখন এই শাড়িটা উঠবে। এটা হচ্ছে আমাদের দেখালাম, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের
পঁচিশ নম্বর, 25 পঁচিশ নম্বর, 1650 টাকা উইথ ব্লাউজ পিস, নাম্বার 25 1650, নাম্বার 26 ছাব্বিশ নম্বর শাড়ি, নাম্বার 26 আঁচল পার, ছাব্বিশ নম্বর 26 দেখাচ্ছি, নাম্বার 26 প্রাইস হচ্ছে 1550, 1550, ছাব্বিশ নম্বর শাড়ি 1550, 26 1550 উইথ ব্লাউজ পিস। 26 এর পরে চলে যাব 27, সাতাশ নম্বর শাড়ি, নাম্বার 27 সাতাশ নম্বর, এটা হচ্ছে আঁচল অরেঞ্জের সঙ্গে বল বুটি। আচ্ছা এই শাড়িটা খুব ইন্টারেস্টিং, এই যে আঁচলে যে গোল গোল বুটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন, এবং এর এই যে এটা বোনা হয়েছে এর উল্টো দিকটাও দেখতে পাবেন যেটা হাতে বোনা হয়েছে, বাট এটাও কিন্তু বুনুই, এই যে ভেতরের যে বল বুটিগুলো এগুলোও বুনুই, কিন্তু এর উল্টো দিকে কোনো সুতো পাবেন না, বিকজ এগুলো ইয়ান ডাই করে নিয়ে বোনা। এই অঙ্কটা আর ইক্কাতে অনেক প্রমিনেন্ট বোনা থাকে, তখন এটার দাম অনেক বেশি হয়। এটা সাতাশ নম্বর, 1550, 27 দেখালাম 1550, এটা রেড ছাড়া একটা শাড়ি, 27 1550, 28 দেখাচ্ছি আঠাশ নম্বর শাড়ি, নাম্বার 28 আঠাশ নম্বর, এরও প্রাইস হচ্ছে 1550, 1550 আঠাশ নম্বর শাড়ি, নাম্বার 28 1550, এটা তুঁতের সঙ্গে যাচ্ছে অফ হোয়াইট তুঁতে, এটা হচ্ছে এটা দেখালাম হচ্ছে আঠাশ নম্বর 1550, নাম্বার 28 1550, প্রত্যেকটাতে রানিংয়ে ব্লাউজ আছে। 28 এর পরে চলে যাব 29, হোলসেলাররা যোগাযোগ করবেন, সারা বছর হোলসেল হয়, আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন, সিওডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, সুতরাং আপনারা বুকিং করতে থাকুন। এই হচ্ছে শাড়িটা, এটা মেরুনের সুতোর সঙ্গে যাচ্ছে, 29 নম্বর শাড়ি 1550, নাম্বার 29 উইথ ব্লাউজ পিস। নাম্বার 30তে যাব, 30 নম্বর, এটা যাচ্ছে হচ্ছে পিঙ্কের সঙ্গে, নাম্বার 30 30 নম্বর আঁচল পার, 30 নম্বর শাড়ি 1550, 1550 নাম্বার 30, 30 নম্বর 1550 উইথ ব্লাউজ। 30-এর পরে চলে যাব 31 নম্বর, 31 এটা পেস্তা গ্রিনে যাচ্ছে, নাম্বার 31 আঁচলে দেখুন এইভাবে উইভিংটা যাচ্ছে, ভেতরে জিগজ্যাক ওয়েতে যাচ্ছে, পাড়ে টেম্পেলও রয়েছে, এটা হচ্ছে 31 1550, 1550 31 নম্বর, নাম্বার 31 উইথ ব্লাউজ পিস। এবারে আসছি 32, 32 নম্বর শাড়ি, এটা সফট পিঙ্কের রানিতে পার, 32 নম্বর আঁচলে কটকির ডিজাইন রয়েছে, বডিটা রয়েছে এইভাবে টেম্পল এবং জিগজ্যাকে, এটা হচ্ছে আজকের এপিসোডের 32 নম্বর 1550, 32 1550। নাম্বার 33তে যাব, 33 নম্বর শাড়ি, নাম্বার 33 এটা আসছে 33 নম্বর, নাম্বার 33 আঁচল পার, 33 33 নম্বর, প্রাইস হচ্ছে 1550, 1550 নাম্বার 33, 33 নম্বর 1550। 33-র পরে যাব 34, 34 নম্বর শাড়িতে যাব, নাম্বার 34 এটা ইয়েলো টানা রয়েছে, অফ হোয়াইটের ভার্না রয়েছে, এই হচ্ছে শাড়িটা, 34 34 নম্বর আঁচল পার, আর ভেতরে যাচ্ছে এভাবে বুনুইটা, 34 34 নম্বর 1550, 1550 নাম্বার 34 উইথ ব্লাউজ। 34-এর পরে যাব 35, 35 নম্বর শাড়ি, এবারে কিন্তু আবার আমরা চলে গেলাম হচ্ছে সেই নর্থ ইস্টের যে বুনন প্যাটার্ন সেই প্যাটার্নে, এটা হচ্ছে আজকের এপিসোডের 35 1550, একদিকে পিঙ্ক একদিকে অরেঞ্জ, কিন্তু কালোর সঙ্গে মিশে রাস্ট হয়ে গেছে কালারটা, পি রানিটাও হয়ে গেছে মজেন্ডা, 35 দেখালাম 1550, 1550 উইথ ব্লাউজ। এবারে আসছি 36, 36 নম্বর শাড়ি, এটা হোয়াইটের সঙ্গে রানি অরেঞ্জের কম্বিনেশন, আজকে কিন্তু যা দেখালাম সব কটন, কটন বাই কটন, কোনো রকমের কোনো বাম্পারের টানা নয়, সবটাই কটন বাই কটন দেখালাম, এটা হচ্ছে 1550, 36 নম্বর 1550, 36 1550, 36 নম্বর 1550 উইথ ব্লাউজ। 36-এর পরে যাব 37, 37-এ যাচ্ছি, এবারে 37 নম্বর, নাম্বার 37 এটা ইয়ান ডাই করার সঙ্গে সঙ্গে হাতের বুটিও রয়েছে, পিচ পিঙ্কের সঙ্গে ব্লু, 37 দেখালাম 1450, এবার শুরু হলো 1450, 37 নম্বর 1450 উইথ ব্লাউজ। 38 নম্বর, নাম্বার 38 এটাও 1450,
নাম্বার 38 38 নম্বর 1450 1450 38 38 নম্বর 1450 উইথ ব্লাউজ 38 এর পরে যাব 39 39 নম্বর নাম্বার 39 এটা আসছে 39 এটা আঁচলটা যাচ্ছে এভাবে নকশাটা দেখুন একদম আর এই আসছে বডিটা একটা লেমন গ্রিনের সঙ্গে মেরুনের কন্ট্রাস্ট 39 1450 39 1450 উইথ ব্লাউজ 40 নম্বর শাড়ি এটা হচ্ছে আমাদের আজকে এপিসোডের লাস্ট শাড়ি এটা ব্লু গ্রিন কম্বিনেশন গ্রিনে বডিটা যাবে আর বাটটা হচ্ছে ব্লুতে 40 নম্বর আর গায়ের উপরে এভাবে প্যানেলে যাবে 1450 আঁচলের পরে গায়ে না পুরো প্যানেল করে করে কোটকির উইভটা যাচ্ছে 40 নম্বর শাড়ি 1450 নাম্বার 401450 হাতে সময় নেই আবার দেখা হবে আপনাদের সঙ্গে আজ রাত্রি 12টায় অর্থাৎ ঠিক প্রথমা পুজোর আগে আগে ভালো থাকবেন সকলে মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা দেবী পক্ষের সূচনা ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন সকলকে সঙ্গে নিয়ে ভালো থাকুন আজকে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার দিগন্ত রেখার ওপারে শারদ সূর্য কুসুম রঙা মহামায়ের আগমনে বিশ্ব প্রেমময় ঢাকের বলে মাতুক বাংলা পঞ্চ প্রদীপে আলোকিত হোক জীবন আবরণের পক্ষ থেকে রইল প্রাক শারদ শুভেচ্ছা।